আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সামিয়া স্নেহা ব্লগস। আমি সামিয়া স্নেহা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কী বা ডেঙ্গু জ্বর হলে করণীয় কী? ডেঙ্গু কিন্তু জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই মাসেই খুব বেশি দেখা দেয়। এগুলো নিয়ে আলোচনা করার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিচ্ছি। ডেঙ্গু যে মশাটা, অনেকে ভাবে যে রাতে মশারি টানিয়ে ঘুমালেই ডেঙ্গু জ্বর থেকে আমরা রক্ষা করতে পারি, কিন্তু আমি মূলত বলবো ডেঙ্গু যে মশাটা, যেটা আমাদের মশার কামড়ে আমাদের ডেঙ্গু জ্বর হয়ে থাকে, এটি মূলত দিনের বেলা কামড় দিয়ে থাকে। তো আপনাকে রাতের বেলা মশারি টানিয়ে ঘুমালেই হবে না, তার সাথে দিনের বেলাও আপনাকে সাবধানে থাকতে হবে। মূলত ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো আপনার প্রচণ্ড জ্বর আসবে, 103.4 এমনকি 5 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে। এই জ্বরটা কিন্তু ছেড়ে ছেড়ে আসবে। জ্বর আসলে আমরা নর্মালি প্যারাসিটামল বা নাপা খেয়ে থাকি, তো যখন জ্বর আসবে আমরা নাপা খেয়ে নিই। অনেকে এটা করি, ডক্টরের পরামর্শ ছাড়াই নাপা খেয়ে নিই জ্বর আসলে, তখন দেখা যাবে নাপা খাওয়ার পর জ্বর কমে গেছে, তারপর আবার জ্বর আসছে। এরকম জ্বরটা কিন্তু আসবে, ছেড়ে ছেড়ে আসবে। এছাড়াও শরীরে প্রচণ্ড ব্যথা হতে পারে। মূলত যে ব্যথাটা হবে সেটা হচ্ছে আপনার চোখের পিছনে, এখানে ব্যথাটা হতে পারে। এছাড়াও আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা হতে পারে, জয়েন্টে জয়েন্টে পেইন হতে পারে। এই ডেঙ্গু জ্বর হলে যদি আমরা প্রথম দিকে না বুঝতে পারি, তারপরে 3-4 দিন পরে শরীরে কয়েকদিন পরে লাল লাল র্যাশ দেখা দিতে পারে। এছাড়াও আপনার অনেক সময় আপনার পাতা পায়খানা কিংবা আপনার পায়খানা কষাও হতে পারে। এই কিছু কিছু লক্ষণ দেখা দিলেই কিন্তু ডেঙ্গু জ্বর। এই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো যদি কারো জানা থাকে, তাহলে কিন্তু আপনার এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথেই আপনি পদক্ষেপ নিতে পারেন। অনেকেই ভাবেন ডেঙ্গু জ্বর একদম নর্মাল, এটা কোনো হলে আপনার চিন্তার কিছু নেই, এটা কিন্তু ভুল ধারণা। এই ডেঙ্গু জ্বর যদি হয়ে থাকে, আপনি যদি সঠিক ট্রিটমেন্ট না নিয়ে থাকেন, তাহলে কিন্তু সেখান থেকে ডেঙ্গু ফিভার থেকে কিন্তু ডেঙ্গু শক সিন্ড্রোম বা আরও অনেক ধরনের জটিল রোগ হতে পারে। তখন কিন্তু আমাদের বডির আরও অন্যান্য অর্গানগুলো ড্যামেজ হতে পারে। সেই জন্য আপনি যদি লক্ষণগুলো জানা থাকে, আপনি কিন্তু প্রাথমিক চিকিৎসা শুরু করে দিয়ে দ্রুত হসপিটালে চলে আসতে পারেন। আমার পরবর্তী ভিডিওতে আমি ডেঙ্গু জ্বর হলে কী কী করণীয়, ঘরোয়াভাবে আপনি কী চিকিৎসা নিতে পারেন বা কখন আপনি ডেঙ্গু জ্বর হলে হসপিটালে যেয়ে চলে যাবেন, এটি নিয়ে আমি আলোচনা করব। আর কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।